মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি এখন জল খাবার বানানোর কাজে লেগে পড়েছি। আমার ব্রেকফাস্টের জন্য ম্যাগি তৈরি হয়ে গেছে। আর দেখো এখানে রয়েছে কালকের একটু চিড়ের পোলাও, আর এদিকে আমার ভাতও করা হয়ে গেছে, আর আমার ঘর দুয়ারও পরিষ্কার হয়ে গেছে দেখো। আর এখানে আমার ছেলের ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস করতে বসে গেছে ও। দেখো আমি এখন একটু রেডি সেডি বউ হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের এখানে যে উৎসব আছে সেই উৎসবে সামিল হওয়ার জন্য যাচ্ছি। আর মানে ইন্ডিয়া জুড়ে যে উৎসব এতদিন ধরে চলছিল, আজকে মোটামুটি তার শেষ। তো সেই শেষ দিনে সামিল হওয়ার জন্য যাচ্ছি, হাতে মাস্কও নিয়ে নিয়েছি। আর এই কারণেই কিন্তু আমি তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। দেখো আমার মোটামুটি রান্না সব মানে মোটামুটি কমপ্লিট করে সব রেখে গেছি, সব হাফ ডান হয়ে গেছে, ভাতটা কমপ্লিট হয়ে গেছে এসে, আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু করবো। আর আমাদের জলখাবারও হয়ে গেছে, ছেলে ক্লাস হচ্ছে, ছেলে এখনো খায়নি, ও খাবারটা এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, ও উঠে খেয়ে নেবে। কারণ এখন কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, ও তোমাদের উৎসবের কথাটা তো বলা হয়নি, ভোট উৎসব মানে ইলেকশন উৎসব যেটা দুদিন চলছিল আমাদের এখানে, আজকে ওই সমাপ্তি ঘোষণা হবে। তো শেষ দিনে যাওয়ার জন্য তৈরি, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। যেহেতু একটার মধ্যে মানে একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া আমাদের অভ্যেস, আর যত মানে দিন বাড়ছে মানে টাইম বাড়ছে, রোদের চচ্চড়ানি যত বেশি বাড়ছে, তো রান্নাঘরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও বলেছে ফোন করবো যদি ফাঁকা থাকে লাইন। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, বেরিয়েই যাব। তো তোমার সঙ্গে থাকো, দেখাচ্ছি আমাদের এখানে কিরকম ইলেকশন পর্ব চলছে। চলো রান্নাঘরের দরজাটা এখন বন্ধ করে দিই। আমি বেরিয়ে পড়েছি, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, একটু আধটু গাড়ি ঘোড়া চলছে। আমি এখন হন্টন লাগিয়েছি। এখানেও সিনেমা হলটা ভোটের কেন্দ্র করে দিয়েছে। এই হলো আমাদের ভোটের কেন্দ্র, মোটামুটি লাইন আছে। তো চলো আমিও লাইনে দিয়ে চলে এসেছি অনেকক্ষণই, তারপরে ঘরের অনেক কাজ ছিল, এটা ওটা সেটা করতে করতে দেরি হয়ে যাচ্ছিল। তো মোটামুটি 11টা 12টার সময় চলে এসেছি, মানে দাঁড়াতে হয়নি সেরকম। আর এত প্রচন্ড গরম, মানে বাইরেও যত বলছিল যত টাইম বাড়ছে তত রোদের হালকানি বাড়ছে, আর মনে হয় কিছু জামাকাপড় চেঞ্জ করতে পারলাম না, কিছু না। আর আমি সকাল থেকে যে নাইটি পড়েছিলাম সেটা পরেই শুরু করে দিয়েছি ব্লগ, কিছু করার নেই, প্রচন্ড গরম লাগছে। আর এখন আমার রান্নাবান্না বাকি আছে, এখন প্রায় 12টা বাজে, আমার কাচাকুচি হলো, আর এই ঘরে আমার হাজব্যান্ড বসে কাজ করে বলে তো সেই জন্য ঘরটা মশা হয় না। অনেকদিন ধরে দেখছি নোংরা নোংরা হয়ে আছে, সমস্ত সরাতে হবে করতে হবে, তা এখনও নেই। তো সেই জন্য ভাবলাম ঘরটা ফাঁকা আছে বলে ঘরটা চট করে মুছে নিলাম, তারপরে যেগুলো পড়ে গেছিলাম সেগুলো কেটে সব ছাদে দিয়ে এলাম। আজকে মানে সকাল শুরু হয়েছে আমার 6:30 দাদাদি উঠে পড়েছি, উঠে পড়ে চা টা করে নিয়েছি, করে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে কারণ ভাতটা হয়ে থাকলে না খুব সুবিধা হয়, কারণ ভাতটা বসিয়ে নিলে না এই গরমকালটাতে কি বলতো, গরম ভাত গরম তরকারি আমার ছেলে তো একদম খেতে পারে না, খুব বিরক্ত হয়। তো সেই জন্য ভাতটা সকালে করে নিয়েছি, ভাতটা অন্তত ঠান্ডা হয়ে গেলে তরকারি পাতি গুলো একটু পাখার হাওয়া দিলে ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য সমস্ত রকম করেই গেছি। দেখো এখানে উচ্ছে সেদ্ধ করে গেছি,
আজকে বিশেষ কিছুই রান্না হবে না, এরকম এখানে উচ্ছে সেদ্ধ করে গেছি। আর এসে দেখছি আমার ট্রাইপডের না একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে, জানো, সেটা খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে গরমে এরও স্ক্রু ঢিলা হয়ে যাচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, এবার শুধু রান্নার মধ্যে হবে, মাছ ভাজবো, মাছের ঝালে করবো, আর রাত্রে ডিনারে মানে তরকারি করবো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি তরকারি, ব্যাস এটা করলেই হয়ে যাবে। তো রান্নাটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। আর বাইরে রাস্তায় এখন মোটামুটি জনশূন্যই, তবে জানি না এখন এর পরবর্তীকালে কি হবে, এখানে ওখানে সেখানে গন্ডগোল তো শোনা যাচ্ছে। আর এ দল ও দল সে দল, যেই সিংহাসনে বসবে সেই রাজা, কিছু করার নেই, রাজা যেমন ভাবে রাজ্য চালাবে সেভাবে মানুষকে চলতে হবে, এই হলো কথা। প্রথমে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি, এবং সেই তেলেই এবার আমি প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি জায়ফল, তারপরে দিলাম রসুন বাটা। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো এটা ভাজা ভাজা মতো মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচুনো, এবং সেটাকেও একটু লালচে করে ভেজে নেবো। আর এই সময় একটু নুন আর চিনিও দিয়ে নিয়েছি, তাহলে পেঁয়াজ ভাজাটা খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম টমেটো, টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করবো, যতক্ষণ পর্যন্ত না এটা একটু মানে ঘেঁটে ঘেঁটে গা মাখা হয়ে যায়। তারপরে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো, এই সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। সেই পেস্টের মধ্যে ঢেলে দেবো, ঢেলে একটু কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু তেল না ছেড়ে দেয়। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে খুব ভালো করে এটাকে কষতে হবে। এরপর যখন বাঁধাকপিটা নিয়ে আসবে তখন ভাজা মুড়োগুলো দিয়ে ভালো করে কষে নিলেই রেডি হয়ে যাবে মুড়ো দিয়ে। দেখো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু, উচ্ছে আলু ভাতে, এই দুটো আলু ভাতে দিয়ে মাখা, আর এটা নর্মাল উচ্ছে ভাতের আমার হাজবেন্ডের জন্য। একটু দুটো দেবো ছোট ছোট দুটো পেঁয়াজ কুটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা, এই হলো টক দই, তার মধ্যে মরিচ আর নুন ছড়িয়ে রেখেছি মাছের ঝালে, এটা সকালের জন্য। আর রাত্রে ডিনারের তরকারি করে রাখলাম বাঁধাকপি দিয়ে মুড়ো দিয়ে তরকারি। এই হলো আমাদের ডিনার। তো ছেলের এখনো ক্লাস চলছে, চলো এই খাবারগুলো ঘরে রেখে দিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করি। তো প্রথমে দেখো আমি গ্যাসটাকে পরিষ্কার করে নেবার জন্য স্কচ ব্রাইটে ভীম জেল লাগিয়ে নিয়েছি, নিয়ে স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে ঘষে দিলাম গ্যাসের মানে ওভেনটা ঘষলাম, আর কুকিং টপটাও ভালো করে ঘষলাম, ইভেন দেওয়ালটাকেও ঘষে নিই, কারণ দেওয়ালেও তো তেল ছিটকে লাগে। রোজের রোজ আমি এই মানে এটা করি, তাহলে কী বলো তো কাজটা জমে থাকে না। তো এইভাবে পরিষ্কার করার পর স্কচ ব্রাইটটা আমি ধুয়ে রেখে দিই, তারপরে একটা মানে ভিজে ন্যাকড়া ভালো করে ভিজিয়ে নিয়ে দুবার তিনবার করে আমি এইভাবে সমস্তটা ভালো করে মুছে ধুয়ে ধুয়ে মুছে নিই, তাহলে কি বলতো একদম ঝকঝকে হয়ে যায়। এরপরে বেসিনে রাখা কিছু বাসন আছে সেগুলোকে আমি মেজে নেবো, তাহলে খাবার পর কি বলতো অতটা আর মানে বাসন মাজার চাপটা থাকবে না, বিশেষ করে কড়া মাছ দিয়ে আমার খুব অ্যালার্জি, তো সেই জন্য এই কাজটা করে নিলাম। এখন বাজে সন্ধে 6:30, আমি দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি মুড়ি ভাজা, জিরে পোস্ত লঙ্কা দিয়ে একটু হালকা করে অল্প একদম স্লাইট হাফ চামচের মতো তেল দিয়ে মুড়িগুলোকে একটু কুড়কুড়ো করে ভেজে নিয়ে সন্ধ্যেবেলা চা দিয়ে এটা খেতে দারুণ লাগে। সন্ধ্যেবেলা চাটা কিন্তু আমাদের চাই, মানে আমার হাজবেন্ড থাকলে তো করি, না থাকলেও আমি আমার নিজের খাওয়ার জন্য করি। এক এক সময় ছেলে খেতে চায় না, গরমে ছাতুর জল বা শরবত টরবত খেয়ে নেয়, কিন্তু আমি খাই, যদিও গরম লাগে, চা খেতে খেতেও গরম লাগে, তাহলেও খাই, মানে এটা একটা নেশা বলতে পারো। চা নেশা তো অনেক অনেক বাঙালিরই আছে, তো মোটামুটি সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেল। কাজকর্ম মোটামুটি মানে সামনে এসেছি, এবার এখন আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মাখতে গিয়ে ঘেমে চান করে গেছি। আজকে অবশ্য রুটি একটু কমই হবে, কারণ একটা দুটো রুটি রয়েছে, আর গরমে রুটি মানে কোনো যাই বলো যে কোনো খাবারই সেভাবে খাবার ইচ্ছাটা থাকে না, তো রুটি একটু কমই করবো। তো আটা মাখা হয়ে গেছে, এবার
ভেবে চান করে গেছি বলে একটু পাখার তলায় এসে বসেছি, বসে এক গ্লাস ঠান্ডা জল নিয়েছি। হাত পা শুকিয়ে মোটামুটি এসছে, আবার রুটি করতে যাবো, আবার খাবো, মানে এইরকম একটা রিসাইকেল হতেই থাকে। আমরা ছোটবেলায় সায়েন্সে পড়েছি না রিসাইকেলের ব্যাপারটা, তো মানে কলকাতায় তো মোটামুটি সারা বছরই এই ঘামা শুকনো চলতে থাকে। গরমকালটা মোটামুটি যা হওয়া কেটে যায়, এরপরে যে বর্ষাকালটা আসবে, একবার সকাল থেকে উঠে ঘামলে আর সে ঘাম যতই পাখার তলায় বসে যাই বসে শুকায় না। আর কি বলতো, আমাদের মতো হাউস ওয়াইফদের ঘরে মানে পাখার তলায় এসে বসারও সেরকম সময় হয় না। এই আটাটা মেখে জাস্ট গরম লাগছিল, জলটা খাবো বলে এসে বসেছি, কারণ ঘাম অবস্থা জলটা খেলেও ঠান্ডা লেগে যায় আমার, সেই জন্য এসে বসেছি। তো মোটামুটি ও তোমাদের যে কথাটা বলার, আমি মানে আজকে যে ভিডিওটা আপলোড করেছি, মানে তোমরা যেটা এই ভিডিওর আগে যে ভিডিওটা জাস্ট দেখতে পাবে, মানে আমার জীবনের কিছু মূল্যবান জিনিস তোমাদের দেখিয়েছি, সেখানে আমি একটা ছোট্ট ক্লিপিংস দিয়েছি আমার ছেলের ছোটবেলাকার মানে ছবি, ওটাও ড্রয়িং স্যারের কাছে বসে রয়েছে। মানে আমি এটাই তোমাদের দেখাতে চাইছি যে কত ছোট থেকে ও মানে ড্রয়িংটা শেখে বলবো না, মানে স্যারের কাছে যায় বসে, ওর আগ্রহটা আছে আঁকার প্রতি। তো সেটা সেখানে আমি কিছু কথা বলতেও ভুলে গেছি, কোনো মিউজিক দিতেও ভুলে গেছি, তো ওটা একটা হুড়োতাড়ার মধ্যে হয়েছে বলে তোমাদের কাছে এটাতে আমি সরি চেয়ে নিচ্ছি, তোমরা কিছু মনে করো না। বা আমি যা ছোটো দেখাতে চেয়েছি যে ও অত ছোটো থেকে, তখন প্রায় ওর 1.5 বছর বয়স, ওই ছবিটা হয়তো তোমরা আগে দেখেও থাকবে, তো সেই জন্যেই আমি ওই ক্লিপিংসটা ওইখানে দিয়েছিলাম। কিন্তু আমি ওখানে কিছু বলতে ভুলে গেছি, ও অত ছোট দেখে, আর ওটা হচ্ছে আমাদের ফ্যামিলি ড্রয়িং স্যার, মানে আমাদের বাড়ির আমার ভাসুরের ছেলে মেয়ে অন্য ওদের ছেলে এরকম সবাই মানে শিখতে শিখতে ও এসে লাস্টে থেকেছিল আর কি, যেহেতু ও আমাদের বাড়ির মানে আমার ছেলে সব থেকে ছোট সদস্য, তো ও পর্যন্তই সেখানে হয়েছে। তো এই গেল আগের ভিডিওর কথা। তো আজকে মোটামুটি কী বলতো, এই যে মানে পুজো বা উৎসব, মোটামুটি আজকের দিনটা এইভাবেই কাটলো। উৎসব মানে কি বুঝতেই পারছো, এই যে উৎসবের একদম একটা অন হয়ে গেছে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, আজকে আমার যে ভোট দিতে গেছিলাম না, তার মানে একটা একদম জীবনে ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা হলো। মানে বাড়ি থেকে বেরোলাম, ভাবলাম কত লাইন টাইন পড়বে, আমার হাজব্যান্ড বলেছিলাম আমার হাজব্যান্ড ফোন করবে, তো করেনি। আমি ড্রেস হয়ে গেছিলো বলে আমি চলেই গেছি, তো হাঁটতে হাঁটতে দেখলাম বেশ লাইন আছে, তোমাদের বললামও। কিন্তু তারপরে আমি গেলাম, দেখলাম আমি মানে হেঁটে হেঁটে গেলাম, বুথের সামনে দাঁড়ালাম, আমাকে জাস্ট জিজ্ঞেস করলো যে কত নাম্বার কি কি, বলে দিল, ওমা দেখি সঙ্গে সঙ্গে আমাকে ঢুকিয়ে দিল। মানে একদম কি বলবো, নিজেকে মানে ফেমাস মনে হচ্ছিল। ভেতরে ঢুকলাম, ভোট দিলাম, দিয়ে বেরিয়ে আসছি যখন, মানে তখন যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা আমার দিকে এমন ভাবে দেখছে যেন মনে হচ্ছে কি বলতো, আমি একটা সেলিব্রিটি। মানে আমি মানে ওরাও ভেবে পাচ্ছে না যে ইনি এলেন, ঢুকে গেলেন, ভোট দিলেন, বেরিয়ে গেলেন, এটা কি ধরনের হয়ে গেল। আমি নিজেও তো ভাবি, আরে আমার হাজব্যান্ডই তো লাইনে দাঁড়িয়েছিল, ও হয়তো জানতে জানি না, মানে কেউ ছিল না। আমি তো ভেবে পাচ্ছিলাম না, 300 কোটির দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে লাইন ছাড়া কোনো কাজ যেখানে হয় না সেখানে আমি তোমরা বললে বিশ্বাস করবে না, একজনও ছিল না। মানে আমি জাস্ট গেলাম, ঢুকলাম, দিলাম, বেরিয়ে চলে এলাম। আমার ছেলেও অবাক হয়ে গেছে, মা তুমি এত তাড়াতাড়ি চলে এলে। মানে আমি নিজেও ভেবে পাচ্ছি না আমার জীবনে এটা মানে এইরকম ধরনের ভোট দেওয়া, এরকম মানে সেলিব্রিটি ভাব হওয়াটা আমার জীবনে ফার্স্ট টাইম হলো। আমি এইরকম মানে লাইনে না দাঁড়িয়ে যে এত তাড়াতাড়ি ভোট দিয়ে বেরিয়ে আসতে পারবো আমি কোনোদিন ভাবিনি। এর আগে বিয়ের পর আমি অনেকবার ভোট দিয়েছি, বাট তাতে মানে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমাকে বাইরে কাটিয়ে তারপরে আসতে হয়েছে। তো জীবনে ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা হলো, জানি না কেন কি কারণে মহিলা বলে না কেউ আসেনি, আমি এটা ভাবতেই পারছি না। মানে আমার যে বুথ নাম্বার বা কিছু তাতে যে কেউ আসেনি ভোট দিতে, এটা তো হতে পারে না, আমি তো ভাবতেই পারছি না। আর যে সময়টা গেছি সে সময়টা কোনো অড টাইমও নয়, জানি না আমার নিজেকে খুব মানে কি বলবো, আমার নিজেকে আমার ওরা মনে করবে কি, আমার নিজেকেই সেলিব্রিটি মনে হচ্ছে। তো এই উৎসবের দিনটা এইভাবেই কাটানো হলো। আর রাত্রে তরকারি তো করা রয়েছেই, তোমরা দেখেছো বাঁধাকপি মুড়ো মাছের মুড়ো দিয়ে করা, যেটা আমার ছেলের ভীষণ ফেভারিট। আর ওটা আজকে একটু গরম মশলা মশলা দিয়ে করেছি, যদিও গরমকাল কিন্তু তবুও দারচিনি লবঙ্গ এলাচ এই তিনটে জিনিসই এখন খেতে বলছে, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, ম্যাগনেশিয়াম আছে, তো সেগুলো এখন শরীরের জন্য ভীষণ ভালো, যদিও একটু শরীরকে গরম করে তবুও ওটা খাওয়া ভালো। আমি অল্প পরিমাণে দিয়েছি, তো ওই রান্নাটা আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো আজকে উৎসবের দিনে ওরকম একটা রান্না করে ও তো ভীষণ খুশি হবে। তো এই ভোট পুজোর পর্ব মিটে গেল, আমার মোটামুটি কাজকর্ম মিটে গেছে, রুটিটা করলে আজকের মতো কাজকর্ম একটু মিটবে। তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, তাহলে এই পর্যন্ত শেষ করছি। জানি ভিডিওটা ভালো লাগবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের নেক্সট ভিডিওতে হয়তো আরও অন্য কিছু নতুন রকম কিছু দেখাতে পারবো। তাহলে আজকের মতো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর তোমরা সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, নিজের অবশ্য করেই নিজের এবং নিজের ফ্যামিলির সবার যত্ন নেবে।